14 বৎসর যাবি বনে, ভরত বসবে সিংহাসনে, ভরত বসবে। নমস্কার বন্ধুরা, আমি অম্লান। আমার আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আবার অনেক দিন পর বেরোলাম একটা ছোট্ট রাইডে। তো এখন বাজে 6:45। সকালবেলায় ঘুম থেকে উঠেই গায়ে রাইডিং গিয়ারটা চড়াতেই বেশ একটা এনার্জি চলে আসলো। অনেকদিন পরে আবার রাইড করছি। আজকে যাচ্ছি পিংলা, পিংলা যাব। আমাদের একটা ফটোগ্রাফি ইভেন্ট আছে ওইখানে, পটচিত্র। সেই ইভেন্টে একটু ছবি টবি তুলব, তার জন্যই যাওয়া। আমার আগেও বলেছি, তোমরা যারা আমার আগে ফটোগ্রাফি এক্সিবিশনের ছবি টবি দেখেছ তারা জানো আমার একটা ছবি তোলার শখ আছে, ফটোগ্রাফির শখ আছে। তো সেই শখের জন্যই আজকে পিংলা যাওয়া। তো আজকে পিংলা যাচ্ছি আমি আর দীপেন্দুদা। দীপেন্দুদা আমার জন্য ওয়েট করছে ইয়েতে, তোমার কি বলে, দ্বিতীয় হুগলি সেতুর উপরে। অলরেডি লেট হয়ে গেছে, সকালবেলা সব কিছু অ্যারেঞ্জ করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। দীপেন্দুদা নিশ্চয়ই চলে আসবে, 7টায় টাইম আছে আমাদের। অনেকদিন পর সকালের ভোরবেলা কলকাতাকে দেখছি, কেন সচরাচর সকাল এত সকালে আমাদের ওঠা হয় না, আমার বিশেষ করে। তো বেশ ভালোই লাগছে, এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়াতে রাইড করতেও বেশ ভালোই লাগবে আশা করি। তো চলো আমার সাথে, তোমরাও একটু পিংলা দেখে নেবে। আর এই ফটোচিত্রের ব্যাপারটা আমি আরও ডিটেলসে বলবো ওই জায়গায় যাই, আগে তোমাদেরকে দেখাবো আর সম্বন্ধে একটুখানি বলেও দেবো অ্যাকচুয়াল ফটোচিত্র ব্যাপারটা কী। তবুও একটু বলি, অনেকেই হয়তো দেখবে বা অনেকের বাড়িতে দেখবে ওই কাপড়ের মধ্যে নানা রকম আঁকা থাকে দেয়ালে, অনেকে টানিয়ে রাখে সৌন্দর্যের জন্য। বা পটের মধ্যে নানা রকম ফ্লাওয়ার ভাস আছে, বা এই মাটির থালা বাটির মধ্যে যে রঙের কারুকার্য সেইগুলি হচ্ছে পটচিত্র। তো এখানে এই পিংলাতেই এই পটচিত্রের কাজটা হয় মেনলি। গ্রামের লোকেরা, মহিলারা এই কাজটা করে। তো সেইখানেই যাওয়া আজকে, কোনোদিন যাইনি আমি। আবার সেই জুন মাসের পর এই রাইডে বেরিয়েছি, রাইড করা তো হয় না বিশেষ করে আমার পক্ষে। তো চলো রবীন্দ্র সদনের সামনে। এই যে আমার ডান দিকে এই যে রবীন্দ্র সদন, আর ওই যে দূরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে।
চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু, এর নিচেই হচ্ছে প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের যেরকম ঐতিহাসিক গুরুত্ব আছে তেমনি আরেকটাও গুরুত্ব আছে। আমার মনে হয় কলকাতার বুকে এমন কোনো ফটোগ্রাফার নেই যে তার ফটোগ্রাফিক জীবনের শুরুতেই এই প্রিন্সেপ ঘাটে এসে ছবি টবি তোলেনি, মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা ফটোগ্রাফারদের কাছে। এছাড়াও অনেক নামি দামি ফটোগ্রাফার আছে যারা মাঝে মাঝেই আসে এই প্রিন্সেপ ঘাটে ছবি টবি তুলতে। তো দীর্ঘদিন পরে এই দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি। যতবারই লং রাইডে গেছি ততবারই গেছি বালি ব্রিজ দিয়ে, মানে বিবেকানন্দ সেতু হয়ে। তো অনেকদিন পরে ওই হুগলি সেতু ক্রস করছি। ওহ কি গাড়ি গাড়ি, হায়াবুসা হায়াবুসা যাচ্ছে। এর আগেও একটা গাড়ি দেখলাম, আজকে রোববার তো তাই সব সুপার বাইক নিয়ে যাচ্ছে উলবেড়িয়ার দিকে। আগের দিকে কোথাও কোনো সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে দীপেন্দুদা, কোথায় ওই তো দীপেন্দুদা দাঁড়িয়ে রয়েছে হাত ফাত গুটিয়ে। চলো আমার কি সকাল সকাল চা, নাহলে এনার্জি আছে। দাঁড়া গাড়িটা সাইড করি। গাড়ি যাচ্ছে দেখেছো, হায়াবুসা গেল একটা, আরেকটা কালো রঙের কি একটা গাড়ি গেল দেখলে, কি গাড়ি। আমার আগে চলেছে দীপেন্দুদা। দীপেন্দুদাকে যারা আমার গুরুদেবমার রাইডের ভিডিও দেখেছ তারা অনেকেই চেনে দীপেন্দুদাকে। একটু আগে কয়েকজন পুলিশ হঠাৎ করে রাস্তার মধ্যেখানে আমাদের দাঁড় করালো। প্রথমে তো একটু ঘাবড়ে গিয়েছিলাম কী ব্যাপার কী দাঁড়ায়, যদিও সমস্ত রকম ডকুমেন্টস আছে আমার কাছে তবুও। তো খুব ভালো লাগলো একটা জিনিস দেখে, ওনারা আমাদের ডকুমেন্ট চেক করতে দাঁড় করায়নি, দাঁড় করালো মানে জাস্ট মানে ওই যে আমরা রাইড করছি যাতে আমাদের রাইড ভালোভাবে হয় আর যাতে কোনো রকম বাধা বিপত্তি না আসে আর একটু সাবধানে চালানোর জন্যে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো খুব ভালো লাগলো, সচরাচর এই জিনিসটা চোখে পড়ে না। তো ওনাদের বক্তব্য হচ্ছে যে অল্প অল্প বয়সী কিছু রাইডার আছে যারা খুব বাজেভাবে রাইড করে, যাতে তাদেরকে সচেতন করার জন্যে। তো আমি একজন সিনিয়র রাইডার হিসাবে ওইটুকুনি বলতে পারি, যারাই রাইড করবে যেটুকুনি রাইড করো, মানে যতটা দূর কম দূরত্বে রাইড করো না কেন, প্রপার রাইডিং গিয়ার পড়লে নিজের যথেষ্ট বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তো ওই বোঝানোর জন্য আমাকে দাঁড় করালো। তো থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদেরকে সচেতন করার জন্য। তো এখন আমরা এই বাঁদিকে চলে যাবো, খড়গপুরের দিকে ফ্লাইওভারে উঠবো না। ফ্লাইওভারটা চলে গেছে সেই ডানকুলি টোল প্লাজার দিকে, দিল্লি দিল্লিতে যারা যাবে তাদের জন্যে। আর আমরা যাবো এই বাঁদিকে চলেছি, খড়গপুরের দিকে যাবো আমরা। দেখো উল্টো দিক দিয়ে গাড়ি চালাচ্ছে, এখানেই তো নিজের সাবধানতা নিজের কাছে,
চলে এসেছি হাইওয়েতে, এখন সোজা যাব পিংলার দিকে, পিংলা চলে এসেছি কোলাঘাটে। এখন বাজে 8:27, কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করব, দাঁড়াবো দেখি। অনেকদিন পরে হাইওয়ে রাইড করে বেশ ভালোই লাগছে, সকালের দিকে রাইড। অ্যাকচুয়াল আজকে আমাদের প্ল্যানটা ছিল মানে রথ দেখা আর কলা গাছার মতো, রাইডও হবে আবার ফটোগ্রাফিও করা হবে, ওই রকম প্ল্যান নিয়েই বেরিয়েছি। কোলাঘাটে ব্রেকফাস্ট করে নিলাম, এই রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম। এখন যাব ডেবরার দিকে, বাজে 9:16, আর 36 কিলোমিটার মতো আছে ডেবরা এখান থেকে, ডেবরার থেকে আরও 17 কিলোমিটার। বাঁদিকে রাস্তায় চলে গেছে হলদিয়ার দিকে, এই রাস্তায় চলে গেলে পৌঁছে যাবো দীঘা, এই রাস্তাটা দীঘার দিকে গেছে। আর এখন এই যে হাইওয়ে দিয়ে চলেছি ওটা সোজা গেছে মুম্বাই, ওটা মুম্বাই হাইওয়ে। কলকাতা থেকে এখনো পর্যন্ত আমরা 80 কিলোমিটার মতো রাইড করেছি, যেহেতু আমাদের এটা শর্ট রাইড, টোটাল আমাদের যাতায়াত মিলে 240-245 কিলোমিটার মতো হবে। আর যাবো তো পিংলা, পৌঁছে গেছি ডেবরাতে, হাইওয়ে ছেড়ে ডেবরা বাজারের বাঁদিকে ঢুকে পড়েছি। এখান থেকে আরও 17 কিলোমিটার পিংলা, যেখানে আমাদের এই পটচিত্র মেলা হচ্ছে, এখান থেকে 17 কিলোমিটার। চলো যাওয়া যাক। আমরা এখন চলেছি পিংলার দিকে, এই রাস্তাটা দেখতে পাচ্ছ দুদিকে ধান ক্ষেত, মধ্যখানে কালো রাস্তা, রাস্তার দুদিকে গাছগুলো দিয়ে এসে দূর থেকে মনে হচ্ছে হয়তো গুহার মতো। প্রায় 3 কিলোমিটার দূরে যেখানে আমরা ওই পটের মেলাটায় যাব, পটমায়া পিংলা পশ্চিম মেদিনীপুর
এটা 15 থেকে 17 তারিখ অব্দি হবে এই ভিতরে মনে হয়। আমরা চলে এসেছি পিংলার নয়াগ্রামে, যেখানে এই পটচিত্রর মেলা হচ্ছে। গ্রামে ঢুকতেই প্রথমে চোখে পড়ল পটচিত্রের আধুনিক সংস্করণ, যা এখন শোভা পাচ্ছে শাড়ি, ওড়না, গেঞ্জি, মাটির বিভিন্ন জিনিসে। হচ্ছে কাপড়ের মধ্যে প্রাকৃতিক রং দিয়ে কোনো গল্প বা পৌরাণিক কাহিনীর পরপর ছবি আঁকা হয়। চিত্রকর গানের মাধ্যমে এই ছবিগুলো দেখিয়ে কাহিনীর বা গল্পের বর্ণনা করেন। এখানকার এই মিউজিয়ামটাও দেখার মতো।
সেখানে এই টাকার কালেকশানগুলো খুব সুন্দর, বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সির টাকা এখানে রয়েছে, রাখা আছে এখানে। বেরিয়ে পড়লাম এই পটমায়া মেলার থেকে, এখন দেবরার দিকে যাচ্ছি। এই জায়গাটা নয়াগ্রাম, ইংলার থেকে আরও প্রায় 5-6 কিলোমিটার দূরে। এখন বাজে পুরো 4টে। রোববারের দিনটা বেশ ভালোই কাটলো আজকে। বাংলার একটা পুরনো ঐতিহ্য এই পট শিল্প, আগে কোনো দিন আসেনি এইখানে, এই প্রথম আসলাম, অভিজ্ঞতা বেশ ভালোই। এইখানকার যে পট আঁকা হয়, সেই পটের যে রঙ পুরো ন্যাচারাল, ফুল থেকে নানা রকম ফল থেকে এই রঙগুলো কালেকশন করে ওরা, মানে রঙগুলো নিজেরাই বানায়, আর সেই রং দিয়ে পটগুলো আঁকা হয়। তবে সব যে এখন ওই রং দিয়ে তৈরি করে তা না, অনেককে দেখলাম আমাদের ওই ফেব্রিক ইউজ করতে। তো যাই হোক, অ্যাকচুয়াল ওটার আঁকার নিয়মই হচ্ছে এই পুরো প্রাকৃতিক রং থেকে, ফুল ফল সবজি নানা রকম থেকে ওরা রংটাকে তৈরি করে, প্রস্তুত করে। এখানে আমি যখন এই ছবি তুলছিলাম তখন একটা ওয়ার্কশপও হলো কী করে এই ফুল টুল দিয়ে রং বানাতে হয়, অনেককেই দেখলাম অংশগ্রহণ করতে। তো বেশ ভালোই লাগলো, অভিজ্ঞতা বেশ সুন্দর হলো। এরাই এই এইখান থেকেই আমাদের এই যে বাংলার যে মিলনমেলায় যে বাংলা শিল্প প্রদর্শনী হয়, এরাই যায় এখান থেকে। আমি অ্যাকচুয়ালি এসেছি ভূপেন্দ্রদা হঠাৎ কালকে ফোন করলো, ফোন করে বলছে কী করছো রোববার, কি করবো ওই তো বাড়িতেই, বলে চলো ঘুরে আসি, তাহলে চলো। ওই বলছিলাম না আগে রব দেখার খেলা আছে, মানে রাইডে হবে প্লাস ছবিও তোলা হবে, তো ছবি টুবি ভালোই তুললাম এখানে। এখন দেখা যাক কী ছবি হলো না হলো, দেখা যাবে। আর ওই পট সম্বন্ধে যেটা বলার সেটা তো আগেই বলে দিয়েছি, সুতরাং তোমরা এর মধ্যে অনেকেই হয়তো জানো পট জিনিসটা কি। আমার অনেক ফটোগ্রাফার বন্ধু আছে, তারাও জানেন, তারা ফটোগ্রাফি করে, হয়তো তাদের নলেজে আছে পটটা কি। তো এখন ফিরে যাচ্ছি আমরা আবার কলকাতার দিকে, এখন ওই রাস্তা ধরে যাবো ডেবরা, ডেবরা হয়ে ডেবরা থেকে হাইওয়েতে উঠে উলবেরিয়া হয়ে কোলাঘাট, উলবেরিয়া হয়ে কলকাতা। চা খাবো, চা খাবো, চা খাবে? হ্যাঁ, একবারে পুরো চলে আসলাম শেরে পাঞ্জাব কোলাঘাট, ভালো। চলো বিপিন দিকে উপরে, এই বাঁদিকে উপরে মা ফ্লাইওভার ধরে চলে গেলো, আমি চলে আসলাম 7 পয়েন্ট ক্রসিং কলকাতার পট সার্কাসের 7 পয়েন্ট ক্রসিং এ চলে এসেছি। আজকে আমরা মোটামুটি 255-256 কিলোমিটার মতো রাইড করলাম, রাইড বেশ ভালোভাবেই হয়েছে, কোনো বাধা বিঘ্ন কিছুই হয়নি।
যেখানে গেলাম সেখানে অভিজ্ঞতাও বেশ ভালো, কিছু ভালো ছবিও তুলতে পেরেছি। এখানটায় আগে কোনোদিন যাইনি, ওই প্রথম গেলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তবে লাইক করো, বন্ধু বান্ধব বা ফ্যামিলির মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রায় বাড়ির কাছে চলে এসেছি, তো ভিডিও আজকে এখানেই শেষ করছি।